ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আবারও ২ লক্ষ ছাড়াল। দৈনিক মৃত্যুর সংখ্যা সামান্য কমলেও আজও ৪০০০ ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪৭ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৫২৩৫ জনের। ভারতে ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়াল। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৪৭ জনের। দৈনিক আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে। রাজ্যে প্রায় লকডাউন ঘোষণার সুফল সামান্য হলেও পাওয়া গেছে। গত একদিনে রাজ্যে নতুন সংক্রমিতের গত দিনের সাপেক্ষে কমেছে। গত একদিনে সংক্রমিত হয়েছেন ১৬২২৫ জন। রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩১৮২০৩ জন। এদিন নমুনা পরীক্ষা গত দিনের তুলনায় প্রায় ২০০০ কমেছে। নমুনা পরীক্ষা হয়েছে ৬৩৯৭৬টি। রাজ্যে এদিন কমেছে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও। এদিন অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৩৭৭ জন। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।